ইনস্টিটিউট ইন্ডিয়া আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি দীপ্ত, এই মুহূর্তে রয়েছে ইসলামপুর টাউন তৃণমূল সদর যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইসলামপুর পৌরসভার পৌরপিতা তথা উত্তর দিনাজপুর জেলার জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি রয়েছেন, যার জন্মদিনকে কিন্তু শিক্ষক দিবস হিসেবে গণ্য করা হয়। সেই শিক্ষক দিবসের শুভ দিনে আজ তার যে ছবি রয়েছে সেই ছবিতে মাল্যদান করছেন। এই মুহূর্তে টাউন তৃণমূল সদর কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে যে সেই কার্যালয়ে সেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের প্রতিকৃতিতে সবাই মাল্যদান করছে। তার পাশাপাশি পুষ্পার্ঘ্য নিবেদন পর্ব এই মুহূর্তে চলছে। উপস্থিত রয়েছে টাউন তৃণমূল, যুব তৃণমূল কংগ্রেসের যে সকল সদস্য থেকে শুরু করে নিয়ে টাউন সভাপতি গঙ্গেশ দেব সরকার থেকে শুরু করে নিয়ে যুবনেতা মোহাম্মদ বাবলু থেকে শুরু করে চিত্রজিৎ জিত গাঙ্গুলি থেকে শুরু করে নিয়ে ছাত্র নেতৃত্ব থেকে শুরু করে নিয়ে একাধিক নেতৃত্ব আজ এখানে উপস্থিত রয়েছে। সরাসরি আমরা কথা বলার চেষ্টা করব। বলছিলাম স্যার, গোটা শহর, গোটা রাজ্য, যে ভারতবর্ষ জুড়েই আজ তার প্রতিকৃতি যে রয়েছে সর্বপল্লী রাধাকৃষ্ণন, তার প্রতিকৃতিতে মাল্যদানের পাশাপাশি ছাত্রছাত্রীরা আজকে বিভিন্ন জায়গায় শিক্ষক দিবস পালন করছেন। তৃণমূল কার্যালয় রয়েছে সেখানে হলো, কী বলবেন? আজকে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণের জন্মদিন। 1962 সালে যখন উনি রাষ্ট্রপতি হলেন তখন ওনার কিছু শুভানুধায়ী ওনাকে বলেছিলেন যে আমরা আপনার জন্মদিনটা পালন করবো। তখন উনি মত দিয়েছিলেন যে আমার জন্মদিনটা শিক্ষক দিবস হিসাবে পালন করা হবে, কেন উনি নিজেও শিক্ষকতা করেছিলেন। সেদিন থেকে 1962 থেকেই ওনার জন্মদিনটা আমরা শিক্ষক দিবস হিসাবে উদযাপিত করি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আজকে দিনটা ছাত্ররা খুব উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপিত করে। আমরা এখানে আমাদের পার্টি অফিসেও, তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয়েও, এখানে আমাদের শহর কংগ্রেসের তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রী গঙ্গেশ সরকারের উপস্থিতিতে, আরও আমাদের যারা ছাত্র যুবরা আছেন সবার উপস্থিতিতে আমরা আজকে এখানে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের যে প্রতিচ্ছবি তাতে আমরা মাল্যদান করলাম। গোটা শহরে বিভিন্ন প্রোগ্রামে আজকে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানেতে হচ্ছে, তার বাইরেও অনেক জায়গায় এই প্রোগ্রামগুলি হচ্ছে। আমরা আজকের দিনে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দের কৃতজ্ঞতা জানাচ্ছি যে ওনারা নিজের জীবনটা সমর্পিত করে দিচ্ছেন বাচ্চাদের পড়াশোনা করিয়ে, ওনারা যেন ওনাদের ভবিষ্যৎ ভালো হয় সেই ব্যাপারে নিজের জীবনটাও সমর্পিত করছেন। তার জন্য ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাবৃন্দকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে ইসলামপুর, উত্তর দিনাজপুর জেলা এবং ইসলামপুর সহ, তাদের উদ্দেশ্যে কী বলবেন? তাদের সবাই, সব ছাত্রছাত্রী আজকের দিনে তোমরা শিক্ষক শিক্ষিকাবৃন্দের প্রণাম জানাও। গোটা বছরে তোমরা পড়াশোনা করবে, শিক্ষকদের শ্রদ্ধা জানাবে, সম্মান জানাবে, ভক্তি জানাবে, নাহলে কিন্তু পড়াশোনায় তোমাদের ভবিষ্যৎটা তৈরি হবে বলে গুরু গোবিন্দ উখড়ে কাকে লালু পায় বলিহারি গুরুদেব কি গোবিন্দ বাতা। মানে শিক্ষক স্থানটা অনেক উপরে, আচার্য দেবভব তো সবাই শিক্ষা। এখন তো একটু অনলাইনের ব্যাপারটা হয়েছে, কিন্তু স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে আজকের দিনটা শিক্ষকদের দিবস, শিক্ষক শিক্ষিকাদের দিবস। সব ছাত্রছাত্রী নিজের ভবিষ্যৎটা ভালো করার জন্য আমি বলবো যে শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানাও, শ্রদ্ধা জানাও, সম্মান জানাও, ওনারা যেই কথা বলে সেটা মেনে চলো। ধন্যবাদ স্যার। টাউন সভাপতি গঙ্গেশ দেব সরকার রয়েছে তৃণমূল কংগ্রেস, কী বলবেন দাদা আজকের এই দিনের তৃণমূল সদর কার্যালয়ে সেই দিন উদযাপন করা হলো? আজকে শিক্ষক দিবস তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয়ে আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় কানাইলাল আগরওয়াল মহাশয় আমাদের সামনে আছেন, আমাদের পৌরপতি। আপনারা সবাই জানেন এই শিক্ষক দিবস হিসেবে উনি যেটা বললেন, ওনার ইতিহাস সম্বন্ধে ব্যাখ্যা করতে গেলে বহু সময় লাগবে। অন্ধ্রপ্রদেশের প্রত্যন্ত গ্রামের ভেলোরে উনি জন্মগ্রহণ করেছিলেন, অত্যন্ত দরিদ্র পরিবারে। সেখান থেকে উনি যে শিক্ষা ক্ষেত্রে যে একটার পর একটা জুনি রেকর্ড সেই সময় করেছিলেন, এবং আপনারা দেখেছেন উপরাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতি হয়ে উনি আজকে এই শিক্ষক দিবস
যেটা উনি উদযাপন করতে বলেছিলেন সেটাকে অক্ষরে অক্ষরে সারা বাংলা তথা সারা ভারতবর্ষ আজকের দিনটিতে পালন করছে। তারই অঙ্গ হিসেবে আমরা ইসলামপুর সদর কার্যালয়ে আমাদের জেলা সভাপতি তথা পৌরপতি সঙ্গে আমাদের যুব তৃণমূল কংগ্রেসের নেতা জিৎ গাঙ্গুলি আছে, বাবলু আছে, আমাদের সুরজ আছে, অন্যান্যরা আছে। আজকের দিনটা সারা দিন সন্ধ্যা পর্যন্ত এই শিক্ষক দিবসের বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে, অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিক্ষক সংগঠন থেকে শুরু করে ছাত্রছাত্রীরা এবং ছাত্র পরিষদের আমাদের সদস্য সদস্যরা ব্যাপকভাবে উদযাপিত করছে। ধন্যবাদ। যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক থেকে শুরু করে যুব নেতৃত্ব, ছাত্র নেতৃত্ব সবাই আজকে উপস্থিত। তাদের উপস্থিতিতে কিন্তু আজ সেই টাউন তৃণমূল সদর যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে সর্বপল্লী রাধাকৃষ্ণন, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে তিনি কিন্তু দায়িত্ব পালন করেছেন। তারপর তার যে জন্মদিন রয়েছে সেই জন্মদিনটিকেই আজ যে 5th September রয়েছে সেই 5th September তার জন্মদিন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, সেই জন্মদিনকে ছাত্রছাত্রীরা অতি আগ্রহের সাথে শিক্ষক দিবস হিসেবে পালন করে। সেই শিক্ষক দিবসের দিনে আজ তৃণমূল সদর কার্যালয়ে তার প্রতিকৃতি রয়েছে, তার প্রতিচ্ছবি যে রয়েছে সেটিতে মাল্যদান করে আজকের এই দিনটাকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইসলামপুর শহর এবং উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি যিনি রয়েছেন কানাইলাল আগরওয়াল, তাদের উপস্থিতিতে সেই দিনটিকে পালন করা হলো। এতক্ষণ আমাদের সাথে দূরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সভাপতি সৌমিক লস্করের সাথে আমি তৃপ্ত, নিউজ টুডে ইন্ডিয়া, ইসলামপুর।